ইতিহাসে প্রথমবারের মতো ইসরায়েলি ভূখণ্ড লক্ষ্য করে হামলা চালিয়েছে ইরান। ফলে ইরান ও ইসরায়েল সংঘাতের পরিণতি এখন কোন দিকে যাচ্ছে তা নিয়ে শুরু হয়েছে বেশ জল্পনা কল্পনা। এই হামলার জবাবে ইসরায়েলও প্রতিশোধ নেওয়ার উপায় খুঁজছে। এই অবস্থায় ইরানের পারমাণবিক স্থাপনায় হামলার প্রস্তুতি নিয়েছে ইসরায়েল, এমন আশঙ্কার কথাই জানিয়েছেন জাতিসংঘের পারমাণবিক পর্যবেক্ষক প্রধান। বিস্তারিত যুবরাজ ফয়সালের রিপোর্টে। ইরান ও ইসরায়েলের সংঘাতের পরিণতি এখন কোন দিকে যেতে পারে তা নিয়ে শুরু হয়েছে বেশ জল্পনা কল্পনা। দিন কয়েক আগে ইসরায়েলি ভূখণ্ডে লক্ষ্য করে হামলা চালিয়েছে ইরান। ইতিহাসে প্রথমবারের মতো চালানো এই হামলার পর বল এখন ইসরায়েলের কোর্টে। এই হামলার জবাবে ইসরায়েল প্রতিশোধ নেওয়ার উপায় খুঁজছে, আর এই অবস্থায় ইরানের পারমাণবিক স্থাপনায় হামলা করতে পারে ইসরায়েল, এমন আশঙ্কার কথাই জানিয়েছেন জাতিসংঘের পারমাণবিক পর্যবেক্ষক প্রধান। বার্তা সংস্থা রয়টার্স 16 এপ্রিল এই তথ্য জানিয়েছে। জাতিসংঘের পারমাণবিক পর্যবেক্ষক প্রধান রাফায়েল গোস্তি বলেন, ইসরায়েল সম্ভবত ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে হামলার লক্ষ্যবস্তু করতে পারে, ফলে এ বিষয়ে তিনি উদ্বিগ্ন। যদিও আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থা ইরানের স্থাপনাগুলো পরিদর্শনের কাজ 16 এপ্রিল আবার শুরু হওয়ার কথা রয়েছে। সিরিয়া রাজধানী তেহরান কনসুলেটে সম্প্রতি হামলার জবাবে গত 13 এপ্রিল গভীর রাতে 300 ক্ষেপণাস্ত্র ও ড্রোন দিয়ে ইরান এই হামলা চালায়। যদিও বেশিরভাগ ড্রোন ও ক্ষেপণাস্ত্র ইসরায়েলি ভূখণ্ডে পৌঁছার আগে ধ্বংস করা হয়েছে বলে ইসরায়েল দাবি করেছে। নজিরবিহীন সেই হামলার পর ইসরায়েলের সামরিক প্রধান বলেন, তার দেশ ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার জবাব দেবে। আর ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসাইন আমির আবদুল্লাহিয়ান বলেন, ইসরায়েল পাল্টা যে কোনো আক্রমণ শক্তিশালী এবং বিস্তর জবাব দিয়ে মোকাবেলা করা হবে। এমন অবস্থায় আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থার মহাপরিচালক রাফায়েল গ্রোসি বলেন, ইরান নিরাপত্তা বিবেচনায় 14 এপ্রিল তার পারমাণবিক স্থাপনাগুলো বন্ধ করে দিয়েছে। আবারও চালু হলেও যতক্ষণ পরিস্থিতি শান্ত না হচ্ছে ততক্ষণ তিনি IAEA-র পরিদর্শকদের সেখান থেকে দূরে রেখেছেন। ইরানের পারমাণবিক স্থাপনা ইসরায়েলের হামলার সম্ভাবনা সম্পর্কে জিজ্ঞাসা করা হলে গ্রোসি বলেন, আমরা সবসময় এ হামলার আশঙ্কা নিয়ে উদ্বিগ্ন। এ পরিস্থিতিতে তিনি সর্বোচ্চ সংযম দেখানোর আহ্বান জানিয়েছেন। যুবরাজ ফয়সাল, নিউজ ডেস্ক, ভোরের কাগজ।